আগামী অর্থ বছরের বাজেট নিয়ে এফবিসিসিআই এর নেতৃত্বে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে এনবিআর এর মত বিনিময়। ব্যবসায়ী নেতারা বিভিন্ন ইস্যুতে কথা বললেও বারবার ঘুরে ফিরে আসে নতুন ভ্যাট আইন প্রসঙ্গ। ব্যবসায়ীদের উদ্দেশ্যেই মূলত করা হচ্ছে যে ব্যবসায়ীদের ভ্যাট পরিশোধ করতে হবে। একটি বিজ্ঞপ্তির মধ্যেও কিন্তু বলা হচ্ছে না জনসাধারণকে এই ভ্যাটটা পরিশোধ করতে হবে। অপদৃশ্যত আয় কথা, এটাকেও আমরা বলতেছি যে বারবার আমরা বলে আসতেছি, এটা যখন এটা যদি দেন কিন্তু আমরা এটা কিন্তু আমাদের কোনো কাজে লাগে না। আমরা উইদাউট কোশ্চেনিং রাবারের উপরে ভ্যাট এই অবস্থায় প্রযোজ্য হওয়াটা খুবই অসঙ্গত এবং অযৌক্তিক। ভ্যাট নিয়ে উদ্বেগের পাশাপাশি বন্ড সুবিধা অপব্যবহার বন্ধের দাবি জানান এফবিসিসিআই সভাপতি। বন্ড মিসইউজের ব্যাপারে কিন্তু এখন দ্য ট্রেডার্স হ্যাভ বিকাম অ্যালার্ট। ওরা চাচ্ছে না আর এই বন্ডের মিসইউজ গুডসগুলো আর যদি ট্রেডিং ওরা করে, তাদের প্রোডাক্টটা কমার্শিয়ালি ইম্পোর্ট করার তাদের সুযোগ দিন। ব্যবসায়ীদের সব মতামত আসন্ন বাজেটে প্রতিফলিত হবে বলে আশ্বাস দিয়েছে এনবিআর। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।